হ্যালো এভরি ওয়েলকাম টু এডু লেকচার বিডি আজকে আমরা তোমাদের জন্য পদার্থবিজ্ঞান থেকে পর্যাবৃত্তিক গতি থেকে আলোচনা করব। এবং আমি আলোচনাটা করবো এমনভাবে যাতে তোমরা যারা বর্তি পরীক্ষা দিবে তাদেরও সুবিধা হয় অর্থাৎ বর্তি পরীক্ষা যে ধরনের প্রশ্নগুলো আসে সেগুলো আলোচনা করবো সাথে তোমরা যারা ইন্টারমিডিয়েটে এমসিকিউ পরীক্ষা দিবা অর্থাৎ এমসিকিউর জন্য যেভাবে আলোচনা করা উচিত সে পদ্ধতি আলোচনা করার চেষ্টা করবো বাট ওভারঅলই আমি আলোচনা করবো যাতে তোমরা সবারই উপকারে আসে মানে রিটেন পরীক্ষাও তোমার কাজে লাগে তো আমরা প্রথমে জানতে চাই যে আসলে পর্যাভিত্তিক গতি কি যদি কোনো বস্তু কণার গতি এমন হয় যে এটি নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট কোনো বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে তাহলে ওই বস্তুর গতিকে পর্যাভিত্তিক গতি বলে তোমরা যারা ভিডিও দেখতেছো কিন্তু খাতা নিয়ে বসো নাই তারা ইচ্ছা করলে খাতা নিয়ে বসতে পারো খাতায় লিখলে তোমাদের মনে থাকবে আমি যে বলতেছি একদম সহজভাবে বলতেছি যে কোন একটা বস্তু কোনার গতি যদি এমন হয় যে ওই বস্তুটি একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তাহলে ওই বস্তুর যে গতি সেটাকে বলা হয় পজ্জাবিত্তিক গতি এটা যদি আমরা উদাহরণ দেই তাহলে বেস্ট উদাহরণ হয় গরির কাটার গতি গতি সাপোজ এটা একটা ঘড়ির কাটা এটা হচ্ছে যে একটা ঘড়ির আমরা যেই ইয়াগুলো সেগুলো দেখাচ্ছি এটা হচ্ছে একটা ঘড়ি এখন তোমরা হয়তো খেয়াল করবো যে গড়ির কাটার যে সেকেন্ডের কাটাটা। এটা প্রতি এক সেকেন্ড পর পর বারোটাকে অতিক্রম করে সরি প্রতি এক মিনিট পর পর প্রতি এক মিনিট পর পর এই গড়ির কাটা বারোটাকে অতিক্রম করে বারো এই যে একটা পয়েন্ট এই বারো পয়েন্টটাকে একটা সেকেন্ডের কাটা প্রতি এক মিনিট পর পর অতিক্রম করে একই দিক থেকে এই দিক থেকে দেখো সময় এদিকে যায় কখনো তার উল্টা দিকে আসে না তাহলে এই গড়ির যে সেকেন্ডের কাটার সেকেন্ডের কাটার যে গতি সেটা হচ্ছে পঞ্চাভিত্তিক গতি কারণ হচ্ছে যে গড়ির কাটার যে গতিটা সেটা এরকম যে তাহলে এই গড়ির কাটার গতি এরকম যে এটা এই বারোকে প্রতি এক মিনিট পর পর একই দিক থেকে অতিক্রম করে তাহলে আমরা বলছিলাম যে কোনো একটা বস্তু কোনার গতি যদি এমন হয় যে এটি নির্দিষ্ট সময় পর পর কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর মানে ষাট সেকেন্ড পর পর নির্দিষ্ট বিন্দু বারোকে একই দিক থেকে অতিক্রম করতেছে বারোকে প্রতি ষাট সেকেন্ড পর পর একই দিক থেকে অতিক্রম করতেছে তো কোনো বস্তুর গতি যদি এরকম হয় তাহলে সেই বস্তুর গতিটাকে বলা হয় পর্যাভিত্তিক গতি এটা গরি কাটার গতি হতে পারে ঘূর্ণনরত কোনো বস্তুর গতি হতে পারে সরল দোলকের গতি হতে পারে এই গতিগুলো হচ্ছে পর্যাবৃত্তিক গতি এখন আমরা আরেকটা গতি সংক্রান্ত কিছু তথ্য জানব সেটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি সরল ছন্দিত স্পন্দন গতি কি? যদি কোনো বস্তুকোনার গতি এরকম হয় যে যে এর তরণ বা কোনো বস্তু বস্তুকোনার তরণ যদি একটি নির্দিষ্ট বিন্দু থেকে এর স্মরণের সমানুপাতিক তাহলে কোনো বস্তুকোনার তরণ একটি নির্দিষ্ট বিন্দু থেকে এর স্মরণের সমানুপাতিক এবং ওই নির্দিষ্ট বিন্দু অভিমুখী হয় আবারও বলতেছি কোনো বস্তুকোনার তরণ যদি একটি নির্দিষ্ট বিন্দু থেকে এর স্মরণের সমানুপাতিক এবং ওই বিন্দু অভিমুখী হয় তাহলে ওই বস্তুর গতিকে বলা হয় সরল ছন্দিত স্পন্দন গতি এখন এই সরল ছন্দিত স্পন্দন গতির একটা সমীকরণ আছে সমীকরণটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা প্লাস ডেল্টা এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা প্লাস ডেল্টা এটা হচ্ছে সরল সরলচন্দিত স্পন্দন গতি সম্পন্ন কোনো বস্তুকোনার সমীকরণ গতির সমীকরণ আমরা এই সমীকরণ সম্পর্কে একটু পরে আরও ডিটেলস জানব এখন প্রশ্ন হচ্ছে সরলচন্দিত স্পন্দন গতির উদাহরণ তাহলে কী উদাহরণ হচ্ছে সরল দোলক একটা সরল দোলককে যদি আমরা ঝুলাই দেই এটাকে সরল দোলকের বব বলে এখানে আমরা ঝুলে দিলাম এখানে ঝুলন বিন্দু তখন এটা কি হয় এবং করে কি হয় এটা ধুলতে থাকে ঠিক আছে তো এই যে একটা সরল দোলক এটা যে ধুলতে থাকতেছে এটা হচ্ছে যে সরল চন্দিত স্পন্দন গতির একটা উদাহরণ এছাড়াও স্প্রিংকে যদি উলম্ব তলে সংকুচিত কিংবা প্রসারিত করা হয় তাহলে সেটাকেও সরল চন্দিত স্পন্দন গতির উদাহরণ বলা হয় এছাড়াও সুরশলাকাকে যদি বাজানো হয় বা কম্পিত করা হয় সেটাও সরল চন্দিত স্পন্দন গতির উদাহরণ এগুলো তোমরা লিখে রাখতে পারো যারা মেডিকেল পরীক্ষা দিবা বা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবে তাদের কাজে লাগতে পারে এখন আমরা এই সরল চন্দিত স্পন্দন গতির একটা উদাহরণ পেলাম যে সরল দোলকের গতি তো আমরা এই সরল চন্দিত স্পন্দন গতির ডেফিনেশন কিন্তু দিয়ে দিছি এবং উদাহরণও দিয়ে দিলাম যে সরল দোলকের গতি এখন এই মজার বিষয় হচ্ছে এই সরল চন্দিত স্পন্দন গতিটাও এক ধরনের পর্যাবৃত্ত গতি তো যেহেতু এটা এক ধরনের পর্যাবৃত্ত গতি তার মানে সরল দোলকের যে গতি সেটাও এক ধরনের পর্যাবৃত্ত গতি আমরা যেহেতু এখানে টপিক আকারে সরল দোলক চলেই আসছে আমরা সরল দোলক সংক্রান্ত কিছু তথ্য তোমাদেরকে দিতে চাই প্রশ্ন হচ্ছে প্রথম স সরল দোলক কাকে বলে যদি একটা ভারী বস্তুকণাকে একটি নমনীয় অপ্রসারণশীল এবং ওজনহীন সুতা দ্বারা বেঁধে দেওয়া হয় এবং তখন যদি ওই ভারী বস্তুটা উলম্বতলে মুক্তভাবে ধুলতে পারে তাহলে ওই বস্তুকে বলা হয় সরল দোলক আবার বলতেছি যদি একটি ভারী বস্তু কোনাকে ওজনহীন নমনীয় অপ্রসারণশীল সুতা দ্বারা একটা বিন্দুতে বেঁধে দেওয়া হয় এবং যদি তখন ওই বস্তুটা উলম্বতলে বাধাহীনভাবে দুলতে পারে তাহলে ওই বস্তুটাকে তখন বলা হয় সরল দোলক তাহলে সাপোজ আমরা একটা বস্তুকে এইভাবে বেঁধে দিলাম এখন সেটা ধুলতেছে ঠিক আছে সাপোজ একটা বস্তুকে এই এখানে আমি একটা বস্তুকে এখানে এখান থেকে বেঁধে দিলাম ঠিক আছে এটা হচ্ছে ভারী বস্তুটা এটা হচ্ছে ভারী সেই বস্তুটা এখন এটা কি করলো আমি এটাকে টেনে এদিকে টেনে যদি ছেড়ে দেই তখন এ ধুলবে এভাবে ধুলবে ঠিক আছে এই এখানে আসবে এখান থেকে এখান থেকে এদিকে গিয়ে এখানে আসবে আবার এদিকে যাবে তাহলে এটা কি হবে ধুলবে এখন দেখো আমি বলছিলাম যে যে বস্তুটাকে আমি জুলাই দিব সেটা হবে ভারী সেটা হবে কি ভারী এটাকে জুলাই দিতে হবে যে সুতার সাহায্যে সেই সুতাটা হবে ওজনহীন এখন প্রশ্ন হচ্ছে সুতো তো আসলে ওজনহীন হয় না তোমাকে যতটুকু সম্ভব ওজনহীন নিতে হবে এমন একটা সুতা নিবে যেটা ওজন সবচেয়ে কম নমনীয় হতে হবে কঠিন হলে হবে না সুতা যদি কঠিন হয় তাহলে হবে না এবং অপ্রসারণশীল হতে হবে মানে সুতা যেন প্রসারিত না হয় তাহলে ওজনহীন নমনীয় অপ্রসারণশীল সুতা দ্বারা যদি একটি ভারী বস্তুকে বেঁধে দেওয়া হয় এবং সেটাকে যদি ঝুলাই দেওয়া হয় তখন সেটা যদি উলম তলে দুলতে পারে তাহলে এটাকে বলা হয় সরল দোলক যারা মেডিকেলে পরীক্ষা দিবা বা জাহিনের পরীক্ষা দিবা তাদের জন্য এটা আসতে পারে যে সরল দোলকের সুতাটা প্রকৃতি এরকম হয় এরকম হবে আর বস্তু যেটা ঝুলা দিব সেটা থাকবে ভারী এখন যেখানে আমরা ঝুলে দিছি এই ঝুল ঝুলন বিন্দু থেকে এই যে বস্তুটাকে ঝুলে দিছি সেটার কেন্দ্র পর্যন্ত সাপোজ এটা হচ্ছে বস্তু এটা কেন্দ্র হচ্ছে এখানে তাহলে এই ঝুলন বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব এটাকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্য কি বলা হয় কার্যকরী দৈর্ঘ্য তাহলে ঝুলন বিন্দু থেকে ঝুলন বিন্দু থেকে ববের কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্য তাহলে আমি যদি কার্যকরী দৈর্ঘ্যকে দ্বারা প্রকাশ করি তাহলে প্রথমে আমি নিতে হবে সুতার দৈর্ঘ্য আমার এটা হচ্ছে যে ববের ব্যাসাদ্য তাহলে এটা হচ্ছে আর আর এখান থেকে এতটুকু হচ্ছে সুতার দৈর্ঘ্য তাহলে সুতার দৈর্ঘ্য যদি স্মল এল হয় এবং ববের ব্যসাদ্দ যদি আর হয় তাহলে আমি দুইটাকে যোগ করতে হবে দেখো সুতার দৈর্ঘ্য যোগ ববের ব্যসাদ্য ইকুয়াল টু কার্যকরী দৈর্ঘ্য বা এল বা আমি সুতার দৈর্ঘ্য এবং কার্যকরী ববের ব্যসাদ্দকে যোগ করে দেখালাম এখন প্রশ্ন হচ্ছে আমি এই অ্যালের মান এবং আর এর মান কীভাবে জানবো তুমি দেখো এটাকে যদি আমি স্কেল দিয়ে মাপি তাহলে কিন্তু শুধু দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি আর এটাকে এই ববের ব্যসাদ্দ কীভাবে পাবো স্লাইড ক্যালিফাস বা বার্নিয়ার স্কেলের সাহায্যে আমি এই ববের ব্যাসাদটা জানতে পারি জেনে আমি কার্যকরী দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারি তাহলে এই বস্তুটাকে যেহেতু ঝুলাচ্ছি এখানে নিশ্চয় জি কাজ করবে কি কাজ করবে জি এখানে কাজ করবে এই জি এর সাথে এবং অ্যালের সাথে এটা যে ধুলতেছে এই দোলনকালের একটা সম্পর্ক আছে দোলন সম্পর্ক আমি একটু পরে বলবো কিন্তু তার আগে আমি আরেকটা কথা বলতে চাই সরল দোলক যখন তুমি বানাবা তখন অবশ্যই সরল দোলককে এই যে এদিকে যখন তুমি ঝুল এটাকে দোলানোর জন্য যখন এদিকে নিয়ে আসবা তখন অবশ্যই এই ঝুলন বিন্দু থেকে এদিকে নিয়ে আসার সময় এই যে এটার সাথে যে কোণ সেটা অবশ্যই চার ডিগ্রি কিংবা তার সমান চার ডিগ্রির সমান কিংবা ছোট হতে হবে বড়ো হলে হবে না চার ডিগ্রির সমান কিংবা কী হতে হবে ছোট হতে হবে তাহলে আমরা কার্যকরী করবো কী সেটা বুঝলাম তারপর হচ্ছে যে আমরা সরল দোলক সম্পর্কিত যে খুঁটিনাটি সেগুলো জানলাম এখন প্রশ্ন হচ্ছে সরল দোলকের কাজ কী আসলে সরল দোলকের কাজ হচ্ছে কোনো স্থানের এর মান নির্ণয় করার জন্য সরল দোলক ব্যবহার করা হয় কোনো স্থানের জিয়ের মান নির্ণয় করার জন্য কি ব্যবহার করা হয় সরল দোলক ব্যবহার করা হয় যেমন আমরা যদি অ্যাভারেস্টের উপরে জিয়ের মান কত বা চট্টগ্রামের কোনো একটি পাহাড়ের উপরে এর মান কত জানতে চাই তাহলে আমাদেরকে সরল দোলক ব্যবহার করে আমরা জানতে পারি এখন এই সরল দোলক যখন ধুলে তখন ধুলনকাল আমরা কাকে বলবো খেয়াল করো এই ববটাকে আমি টেনে এখানে নিয়ে আসলাম ঠিক আছে আমি এটাকে মুছে দিচ্ছি টেনে এখানে নিয়ে আসলাম এনে ছেড়ে দিলাম তখন সে কী করবে ধুলবে এদিকে যাবে আবার এদিকে আসবে এদিকে যাবে আবার এদিকে আসবে এখন যখন সে আমি টেনে ছেড়ে দিছি তখন যদি সে এখানে গেল আবার এখানে ফিরে আসবে না এ গিয়ে আবার ফিরে আসতে যেই সময় লাগে সেটাকে বলা হয় দোরনকাল সাপোজ এখান থেকে ছেড়ে দিলাম আমি সে এখানে গেল আবার এখানে আসলো আমি গড়িতে সময় দেখলাম যে সে দুই সেকেন্ড সময় নিল বা তিন সেকেন্ড সময় নিল তাহলে তার দোলনকাল হবে তিন সেকেন্ড তার দোরনকাল কি বুঝতে পারছো তো দোলনকাল যদি আমি জানি তাহলে কম্পাঙ্কও জানবো কম্পাঙ্ক কম্পাঙ্ক কত হবে ওয়ান বাই টি এখন এই সরল দোলকের সাহায্যে যখন আমরা জি এর মান নির্ণয় করবো তাহলে আমাদেরকে চারটা সূত্র জানতে হবে চারটা সূত্র যদি জানি তাহলে আমরা জিয়ের মান বের করতে পারবো একটি সরল দোলক চারটা সূত্র মেনে চলে যেগুলোকে দোলকের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র এবং চতুর্থ সূত্র বলা হয় প্রথম সূত্র কি প্রথম সূত্র হচ্ছে এই যে বিস্তার কণিক বিস্তার খুব ছোট হবে অর্থাৎ চার ডিগ্রি বা তার চেয়ে ছোটো হবে কণিক বিস্তার যদি ছোট হয় এবং একটি নির্দিষ্ট সরল দোলকের জন্য যে সরল দোলক যে ধোলনকালটা দেয় এটি প্রতিটি দোলনের জন্য সমান সমান থাকবে মানে প্রতিটি দোলের জন্য সময় কি থাকবে সমান থাকবে এটা হচ্ছে প্রথম সূত্র তাহলে কার্যকরী কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে আবার বলতেছি কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে এবং কণিক যেই এটা আছে বিস্তার সেটা যদি ছোট হয় কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত কণিক বিস্তার যদি ছোট হয় তাহলে সরল দোলকের প্রতিটি দোলনের জন্য সমান সময় নেয় বা সমান সময় লাগে এটা হচ্ছে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র হচ্ছে যে সরল দোলকের যে দোলনকাল টি সেটা তার কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক এক্ষেত্রেও কার্যকরী দৈর্ঘ্য অপরিপিত থাকবে এবং আমাদের যে কণিক বিস্তার সেটা চার ডিগ্রি হবে তৃতীয় সূত্র হচ্ছে যে সরল দোলকের দোলনকাল অবিকশ তরণ এর বর্গমূলের ব্যস্তানুপাতিক অভিজ্ঞতরণ জি এর বর্গমূলের ব্যস্তানুপাতিক এটা হচ্ছে তৃতীয় সূত্র এটা হচ্ছে দ্বিতীয় সূত্র এটা হচ্ছে তৃতীয় চতুর্থ সূত্র হচ্ছে সরল দোলকের যে দোলনকাল টি সরল দোলকের দোলনকাল টি এখানের যে বব ববের উপাদান আয়তন ওজন ববের আয়তন উপাদান ওজন এর উপর নির্ভর করে না অর্থাৎ ববের আয়তন কত ববের উপাদান কি এটা কি গোল্ডের তৈরি নাকি লোহার তৈরি নাকি তামার তৈরি সেটার উপর নির্ভর করে না ববের আয়তনের উপরও নির্ভর করে না শুধুমাত্র ববের ব্যাসাদর উপর নির্ভর করে আমরা একটু আগে দেখেছিলাম যে ব্যবের ববের যে ব্যাসাদ্দ সেটার উপর নির্ভর করে সরল দলকের দোরনকাল তার মানে ধরুনকাল আমরা কী কী বিষয়ের উপর নির্ভর করে পেয়ে গেছি সরল দলকের সূত্র কয়টা সেটাও আমরা পেয়ে গেছি এখন এই যে প্রথম এবং দ্বিতীয় সূত্র সরি দ্বিতীয় এবং যে তৃতীয় সূত্র সেখান থেকে যদি আমরা কাজ করি তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে তুমি দেখো এখানে কাজ করে দেখো টি ইস প্রোপোশনাল টু পাওয়া যায় রুটোভার অ্যাল ডিভাইট বাই জি পরে যদি এখানে আমরা আরও কাজ করি তাহলে যেটা পাই সেটা হচ্ছে টি ইকুইল টু টু পাই রুট ওভার এল ডিভাইড বাই জি আমরা ইচ্ছে করলে এলের জায়গায় স্মল এল প্লাস আর ডিভাইড বাই জি লিখতে পারি কারণ আমরা আগেই দেখাছিলাম যে স্মল ক্যাপিটাল এল ইকুইল টু স্মল এল প্লাস আর এখন দেখো আমরা কিন্তু তাহলে সরল দোলকের যে মূল সূত্র সেটা আমরা পেয়ে গেছি এখন দুটি সরল দলকের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি দুটি সরল দোলকের ক্ষেত্রে তাহলে এই সূত্রটা থেকে আমরা পাচ্ছি যে সাপোজ একটা সরল দোলক এ তাহলে এটার ধরুনকাল টি এ ধরি তাহলে এখানে হয় টু পাই রুটোবার এল এ ডিভাইড বাই জি অর্থাৎ একটা সরল দোলক এ এ নামক একটা সরল দোলক সেটার দোলনকাল আমরা টি এ দৌড়লাম এবং কার্যকরী দৈর্ঘ্য অ্যাল এ দৌড়লাম তাহলে টি এ টু হবে টু পাই রুটোবার এল এ ডিভাইড বাই জি জি এর মান তো আর চেঞ্জ হবে না সেই জন্য আমরা এটাই ধরলাম এবার হচ্ছে আরেকটা সরল ধরো বি সেটা ধরুন কাল যদি টিবি হয় তাহলে আমরা লিখব টু পাই রুট ওভার এল বি ডিভাইড বাই জি এটাকে তুমি এক নাম্বার সমীকরণ ধরো আর এটাকে দুই নাম্বার সমীকরণ ধরো এককে যদি তুমি দুই দিয়ে ভাগ করে দাও তাহলে যেটা পাবা লাস্ট পর্যন্ত সেটা হচ্ছে টি এ ডিভাইড বাই ইকুয়েল টু রুটোবার এই সূত্রটা একটু খাতা লিখে রাখো দুইটা সরল দোলকের অঙ্ক করার ক্ষেত্রে তোমার এটা কাজে লাগবে এখন আমরা এই সরল দোলক থেকে দুটা অঙ্ক করতে চাই অঙ্কগুলোর প্রথমটা হচ্ছে তোমাকে একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য বের করতে হবে সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য এখন প্রশ্ন হচ্ছে সেকেন্ড দোলক কি যেই দোলকের দোলনকাল দুই সেকেন্ড যেই দোলক তার দোলনকাল দুই সেকেন্ড তাকে সেকেন্ড দোলক বলে তাহলে আমরা একটা সেকেন্ড দোলকের কি বের করব কার্যকরী দৈর্ঘ্য বের করব তাহলে আমরা সূত্র কি জানি সূত্র ইকুয়াল টু সূত্র হচ্ছে টি ইকুয়েল টু টু পাই রুট অভার অ্যালডিমেট বাই জি তা আমরা বের করব কি কার্যকরী দৈর্ঘ্য কার সেকেন্ড দোলকের তাহলে আমরা যেটা করব যেহেতু সেকেন্ড দোলক তাহলে তার দোলনকাল কত সেকেন্ড দুই সেকেন্ড টি এর জায়গায় দুই বসে দিলাম ইকুয়াল টু টু পাই রুট ওবার এল ডিভাইড বাই জি তো জি আমরা মুখস্থ জানি নাইন পয়েন্ট এইট এখান থেকে যখন তুমি অ্যালের মান বের করবা তখন দেখবা যে পয়েন্ট নাইন নাইন থ্রি আসবে তাহলে এল হচ্ছে পয়েন্ট নাইন নাইন থ্রি মিটার একটা সেকেন্ড দোলকের ক্ষেত্রে এখন তোমরা খাতায় একটা প্রশ্ন লিখো আমি বলতেছি প্রশ্নটা প্রশ্নটা হচ্ছে এ নামক একটি সরল দোলকের দোলনকাল দুই সেকেন্ড এবং এর কার্যকরী দৈর্ঘ্য পাঁচ মিটার তাহলে এ নামক একটা সরল দোলকের দোলনকাল দুই সেকেন্ড কার্যকরী দৈর্ঘ্য অ্যালাইকুয়েল টু পাঁচ মিটার বি নামক একটা সরল দোলকের দোলনকাল যদি চার সেকেন্ড হয় এর কার্যকরী দৈর্ঘ্য কত হবে এটা হচ্ছে প্রশ্ন তাহলে তোমরা খাতায় প্রশ্নটা আগে লিখো লিখার পরে তারপরে সমাধান করো এটার উত্তর কত হবে আমাকে জানাবা উত্তর বের করার সময় এই সূত্রটাকে তোমরা ব্যবহার করবা আবার বলতেছি এ নামক একটা সরল দোলকের দোলনকাল দুই সেকেন্ড এবং কার্যকরী দৈর্ঘ্য পাঁচ মিটার বি নামক আরেকটা সরল দোলকের দোলনকাল চার সেকেন্ড তাহলে সেটার কার্যকরী দৈর্ঘ্য তখন কত হবে তাহলে এই অঙ্কটা করে তোমরা একটু এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবা আমরা সেই অনুযায়ী তোমাকে লাইক দিব যদি তোমার উত্তরটা হয়ে থাকে আমরা এরপরে এই চ্যাপ্টার থেকে বাকি টপিকগুলো আলোচনা করব এই পর্যন্ত আশা করি তোমাদের কোনো সমস্যা নাই যে কোনো ধরনের পরীক্ষা আশা করি তোমরা এগুলো থেকে প্রশ্ন আসলে সমাধান করতে পারবা তো তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে পরীক্ষা দিবা অর্থাৎ সায়েন্স থেকে পরীক্ষা দিবা তারা চাইলে আমাদের হালদা পাবলিকেশনের এই ইউনিটের বইটা কালেক্ট করতে পারবা বিকজ এটা রাইটার আমি সো এই বইয়ের ভেতরে আমরা বিভিন্ন টেকনিক দিয়ে দিচ্ছি ম্যাথের এবং ফিজিক্সের তারপর হচ্ছে কেমিস্ট্রি বায়োলজি সবগুলোরই এখানে সাজেশন দেওয়া আছে সাথে বিগত বছরে যে প্রশ্নগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেগুলোর সমাধান দেওয়া আছে ব্যাখ্যা সহকারে একদম দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তো আমরা আজকে চলে যাচ্ছি পরের ভিডিওতে আমরা এই চাপ্টারের যে বাকি সমস্যা সেগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ টাটা